হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এইচডিভি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো বর্ধমান যে কালনা গেট আছে, কালনা গেটে যেখান থেকে আর কি ট্রেন ক্রস করে, মানে ট্রেন ক্রস করে তারপরে সিগন্যাল পড়ে, তারপরে সেই সিগন্যালটা উঠে গিয়ে আমরা ক্রস করি। সো সেই স্টেশনের সেই জায়গাটা তোমাদের দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু দেখতে পাবে। তো কন্টিনিউ। দেখো রেল গেটের বাঁ দিকে, মানে রেল গেটটা আছে তার ঠিক বাঁ দিকে একটা জায়গা আছে, সেখানে বজরংবলীর মূর্তি আছে। তোমাদের প্রথমে সেই বজরংবলীকে দর্শন করাবো, সেই রাম ভক্ত হনুমান সেই মহাবীরকে তোমাদের আগে দর্শন করাবো। তো এই হচ্ছে মহাবীর। জয় হনুমান, জয় শ্রী রাম ভক্ত, জয় শ্রী রাম, জয় হনুমান, জয় জয় বজরংবলী, জয় বজরংবলী। তোমরা মহাবীরকে যারা দর্শন করছো, যারা বজরংবলী ভক্ত, অবশ্যই একবার কমেন্টে অবশ্যই করে দাও যে বজরংবলী, এবং তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো দেখো এখানে হনুমানজি নেই, হনুমানজির মন্দিরের সামনে একটা তুলসী মন্দিরও আছে। তো সেই তুলসী মন্দির খুব সুন্দরভাবে তুলসী মাতা বিরাজ করছে। আর দেখো এইগুলো হচ্ছে যে সরু সরু তার, মানে যখন সিগন্যালটা আসে এই তারগুলোকে সরে যায়, তখন এই তারগুলো যত সরবে, এবার যে গেটটা হয় না, যে রেলের গেটটা যে লম্বা পড়া থাকে সেটা তোমাদেরকে আমি দেখাবো, সেই গেটটা তত আস্তে আস্তে উপর দিকে ওঠে। তো দেখতে পাচ্ছ একটা বড় একটা গাড়ি, মানে লোকাল ট্রেন আর কি, মানে খুব দ্রুত গতিতে জাস্ট ক্রস করে গেল। আর দেখো এইখানে অনেক মানুষ কাজ করছে, যারা রেলে কাজ করে, রেলে সার্ভিস করে, মানে এটা তোমরা এক প্রকার টি গ্রুপেরই বলতে পারো। তো তারা দেখো একদম ওই এই রেলের যে বড়ো বড়ো যে সেই পাতগুলো আছে সেই পাতের ওইখানে ওরা কাজ করে, আর মেন জায়গাটা থেকে লোক যাওয়া আসা করে। তো দেখো পুরো একদম খালি, তো এইটা দিয়ে লোক এদিক থেকে ওইদিকে যায়, ওপার থেকে এই পারে আসে। এটা হচ্ছে বর্ধমানে। এখান থেকে অনেক মানুষ অসাবধানতার কারণে নিজের জীবনটা খুব হারিয়েছে। তো তোমরা এই ভুলটা করো না, বেশি তাড়াহুড়ো করো না। আর দেখো এটা দেখে দেখতে পাচ্ছ তোমাদের তখন যে বুঝলাম যে তারটা এই দেখো এটা হচ্ছে সেই তার, এখন এইটা দেখছো এটা সোজা ওপর দিকে আছে, মানে এখন কোনো ট্রেন আসবে না। যখন আবার সিগন্যাল এসে যাবে, রেড সিগন্যাল পড়ে যাবে, ওই তারটাকে ধরে টান দেওয়া হবে, আবার ওটা গেটটা পড়ে যাবে। এবার দেখো রেল গেটের ঠিক সামনেই অনেকগুলো বাজার আছে। তো দেখতে পাচ্ছ এটা বাজার, সেই বাজারে সব কিছু আছে, সব কিছু খাবার দোকান থেকে এভরিথিং সব কিছুই আছে। তো বাঁ দিকে দেখো একদম রং করা একদম পড়ে আছে, এগুলো হচ্ছে রেলের পাথ। আর সামনে দেখতে পাচ্ছ অনেকগুলো মালগাড়ি দাঁড়িয়ে আছে,
এইগুলো হচ্ছে বহু পুরনো মালগাড়ি, তো জাস্ট ওইখানে দাঁড়িয়ে আছে তোমরা যেটা দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর এইখানে দিয়ে দেখতে পাচ্ছ এইখানে অনেক বড় বড় পাথর বা সেই উল্টার টাইপের সেই পাথরগুলো হয় না, সেই পাথরগুলো দেখো এখানে জাস্ট এমনি নিচে উড়ে আছে। আর তোমরা অনেকেই আছো যে বিকালবেলার দিকে একটু রেল লাইনে ঘুরতে যাবো বা এরকম, বা একদম যেও না, এটা তো তোমার তোমাদের ঘোরার জায়গা না, ঘোরার জায়গা আছে, বিভিন্ন জায়গা আছে, পার্ক আছে, আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, প্রাকৃতিক পরিবেশ আছে, সেখানে যা ঘুরতে পার, এসব জায়গাতে ঘুরতে না আসাটাই বেটার, কারণ একটা রিক্স ফ্যাক্টর তো থেকেই থাকে না। তো সেক্ষেত্রে তোমাদের বললাম, তোমরা যখনই কোনো রেল গেট থেকে পারাপার করবে, বারবার বলছি সাবধানে চলাফেরা করবে, দেখে শুনে পার হবে, সিগন্যাল যখন থাকবে, ওই যে লোহার রডটা যখন নামানো থাকবে, জানবে যে লাল সিগন্যাল আছে, ট্রেন যে কোনো মুহূর্তে আসতে পারে, সেক্ষেত্রে তোমরা পারাপার করবে না। আর যখন দেখবে সবুজ সিগন্যাল হয়ে গেছে, ওই লোহার রডটা বুদ্ধি উঠে গেছে, তখন তোমরা পারাপার করতে পারো। কিন্তু তাও বলবো করো না, কারণ বর্ধমানের জন্য আলাদা একটা সুড়ঙ্গ পথ আছে, সেই সুড়ঙ্গ দিয়ে তোমরা পারাপার করো, আমার তো মনে আছে। তো দেখো আর একটা ট্রেন আসছে, এটাও লোকালি ট্রেন, দেখো এইগুলো অ্যাকচুয়ালি এইসব ট্রেনগুলো হাওড়া থেকে বর্ধমান আসছে আর কি, যে ট্রেনগুলো তোমরা দেখবে। তো দেখো এইটা হচ্ছে সাইডে আর একটা রাস্তা, তো এই রাস্তাটা থেকে নিচে দিয়ে একটুখানি নেমে গেলে বাঁ হাতে সেই সুড়ঙ্গটা পড়বে। তো তোমাদের একটু স্টেশনের কতটা সুন্দর চারধারটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখন সিমেন্টের রাস্তা দিয়ে হাঁটছি একদম ধার বরাবর, তোমরা সেটা দেখতে পাচ্ছ। ভিডিওটা আমি এখানে শেষ করছি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর যে কথাগুলো বললাম একটু সাবধানে চলাফেরা করো, সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।